একজন হুজুর ওয়াজে বলেছেন, হারাম খেলে নাকি ইবাদত কবুল হয় না, কতটা কতটুকু সত্য, কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না, তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি, পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজির সাহেব হয়ে যাব, দায়টাই দেখে মসজিদ মালসা দিব, মাহফিল দিব, সবাই মারহাওয়া টারহাওয়া দিবে, আমি যে আকাম কুকাম করে পর্যন্ত আসছি এটা তার পাবলিক জানবে না। পাবলিক না জানলে কি হয়েছে, আল্লাহ জানে কি জানে না? অতএব আল্লাহর চোখে দুলা দেয়া সম্ভব না। যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা কড়ি করে শেষ বয়সে হাজির সাহেব সাজা যাবো, গাজী সাহেব সাজা যাবো, বা লেবাস পোশাক লাগাই ফেলাবো আর আগের গুলো সব ঢেকে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন, আল্লাহর কাছে কোনো কিছু লুকাইত না। এই জন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না, এবং হারাম দেহ, হারাম খায় যে দেহ গঠন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নার আওলাবি, ওই দেহ জাহান নামে যাবে, সেটা কখনো জান্নাতে যেতে, এমনকি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন, অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না, প্রতি বছর যায় হজ করে, রমজানে এতেকাফ করে মক্কা শরীফে, আর এদিকে শ্রমিকের টাকা দেয় না, আছে না নাই? এই হজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হাসেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্না ইউস্তাজাবু লিদালিক, আন্না ইউস্তাজাবু লাহ, যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে, হারাম খেয়ে দেহ গঠন করছে, সে মক্কায় এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে আর চোখের পানিতে বুক ভাসায় ফেলে, তার দোয়া কিভাবে কবুল হবে, আল্লাহ কখনো কবুল করবেন? এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস। আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা কড়ি হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, এরকম একটা কথা আছে না আমাদের দেশে? অতএব বাঘের কল্লা জন পাওয়া যায়, আল্লাহরও পাওয়া যায়, বাঘে টাকা কামায়নি, এরকম একটা কনসেপ্ট আছে না নাই? ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।